আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ইউরিন ইলেকট্রোলাইট কিভাবে ইজিলাইট প্লাস অ্যানালাইজারে ইউরিন ইলেকট্রোলাইট টেস্ট করতে হয়। ইউরিনেট ইলেকট্রোলাইট টেস্ট করার জন্য আমি যে স্যাম্পল ডাইলিউশন রিয়েজেন্টটি নিয়েছি, এটি মেডিকেল ইজিলাইট প্লাস ইনস্ট্রুমেন্টের স্যাম্পল ডাইলিউশন রিয়েজেন্ট। এটিতে শুধু ইউরিনের স্যাম্পল ডাইলিউশন করতে হবে। হচ্ছে এটির প্যাক সাইজ 500 ml, এক্সপায়ারি ডেট 9/12/2022, ম্যানুফ্যাকচার ডেট 29/7/2021। ইউরিনের স্যাম্পল ডাইলিউশন করার আগে আমার জানতে হবে যে কীভাবে ইউরিনের স্যাম্পলটা নিতে হবে। এর কিছু ক্রাইটেরিয়া আছে ইউরিনের ইলেকট্রোলাইট করার জন্য। ইউরিন স্যাম্পলের জন্য হচ্ছে ফলো স্ট্যান্ডার্ড ক্লিনিক্যাল প্রসিডিওর ফর কারেকশান অ্যান্ড র্যান্ডাম অ্যান্ড 24 আওয়ার ইউরিন স্পেসিমেন। র্যান্ডাম ইউরিনে নেওয়া যাবে, 24 আওয়ার ইউরিনে নেওয়া যাবে। আর হচ্ছে রেফ্রিজারেট ইউরিন স্পেসিমেন আনটিল টাইম অফ অ্যানালাইসিস। যদি টেস্ট করতে দেরি হয় সেক্ষেত্রে হচ্ছে স্যাম্পলটাকে ফ্রিজে রাখতে হবে। সেন্ট্রিফিউজ ইউরিন স্পেসিমেন টু রিমুভ সেলুলার ম্যাটার ক্রিস্টাল ইটিসি। মানে যদি হেজি ইউরিন হয় সেক্ষেত্রে সেন্ট্রিফিউজ করে নিতে হবে। আর হচ্ছে 4 নম্বর, ডাইলুটেড দ্য ইউরিন স্পেসিমেন উইথ 1 পার্ট অফ দ্য সুপারনেটেড আর 9 পার্ট অফ ইউরিন ডাইলিউশন, 1:10 ডাইলিউশন করে নিতে হবে ইউরিনকে। আচ্ছা, ইউরিন মাস্ট বি ডাইলুটেড, ডু নট অ্যাটেম্প টু অ্যানালাইজার আনডাইলুটেড ইউরিন। মানে আনডাইলুটেড ইউরিন দেওয়া যাবে না। ইউরিন স্যাম্পল ইউরিন ইলেকট্রোলাইট করতে হলে অবশ্যই স্যাম্পলকে 1:10 ডাইলিউশন করে নিতে হবে। আচ্ছা, আমরা এখন প্রসিডিওর দেখব। আর হচ্ছে এই ব্লাডের নর্মাল রেঞ্জ এগুলো, আর ইউরিনের নর্মাল রেঞ্জ হচ্ছে সোডিয়াম হচ্ছে 40 থেকে 220 মিলিমোল পার লিটার, পটাশিয়াম 25 থেকে 120 মিলিমোল পার লিটার, ক্লোরাইড 110 থেকে 250 মিলিমোল পার লিটার। আমি র্যান্ডম ইউরিন স্যাম্পল নিয়েছি এবং অ্যাপেন ড্রপ নিয়েছি 1:10 স্যাম্পল ডাইলিউশন করার জন্য। স্যাম্পল ডাইলিউশন রিয়েজেন্ট দিব হচ্ছে 900 মাইক্রোলিটার। এবং সেম অ্যাপেন ড্রপে 100 মাইক্রোলিটার ইউরিন নিব, 100 মাইক্রোলিটার ইউরিন। এই প্রসিডিওরটা শুধু ইজিলাইট প্লাস অ্যানালাইজারের জন্য। আপনারা যে যে অ্যানালাইজারে করবেন অবশ্যই ওই অ্যানালাইজারের প্রসিডিওর মানে ফলো করবেন। এটা ইজিলাইট প্লাসের ইউরিনে ইলেকট্রোলাইট করার জন্য এই প্রসিডিওর। এটা মেশিন অ্যানালাইজ ব্লাড, যখন আমরা সিরাম দিয়ে করবো তখন এই অপশান থাকবে। আমরা যেহেতু ইউরিন করব তাই অপশানকে চেঞ্জ করে নিব। নো বাটন প্রেস করে সেকেন্ড মেনু ইয়েস, আবার ইউরিন অ্যানালাইজ ইউরিন ইয়েস, প্লিজ ওয়েট, 2 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে। তারপরে মেশিন ইউরিন মোডে অ্যাক্টিভ হবে ইউরিন টেস্ট করার জন্য। দেখাচ্ছে ডাইলুটেড 1:10, মানে ডাইলিউশন করে নিতে হবে, যেটা আমরা আগে ডাইলিউশন করে নিয়েছি। এখন ইউরিন স্যাম্পলটাকে নিচে নিয়ে নিব প্রোবের ভিতরে। এখন প্রেস করব ইয়েস অ্যাসপিরিং। এই প্রুফটা উঠে গেল উপরে, অটোমেটিক উঠে যাবে। অ্যানালাইজিং টেস্ট হতে 60 সেকেন্ড সময় লাগবে। আমাদের 60 সেকেন্ড ওয়েট করতে হবে।
রেজাল সোডিয়াম 186, পটাশিয়াম 46.3, ক্লোরাইড 221.5। নর্মাল রেঞ্জ আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ইউরিন ইলেকট্রোলাইট এবং সিরাম ইলেকট্রোলাইট এখান থেকে দেখে নেবেন। আর যদি প্রিন্টার লাগা থাকে মেশিনের সঙ্গে এভাবে প্রিন্ট হয়ে থাকবে। সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড। আসসালামু আলাইকুম।